প্রিয় বন্ধুরা, অনেক চেষ্টা করেও কি ঘরে আর্থিক সচ্ছলতা নেই? পরিশ্রম করলেও সাফল্য আসে না, নাকি ধন সম্পদ বাড়ছে না? জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক সময় বাড়িতে অতিরিক্ত নেতিবাচক শক্তি বা দেবীদেবতা ও পূর্বপুরুষের আশীর্বাদের অভাবে শারীরিক, মানসিক, আর্থিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় কাজ শেষ হতে না হতেই নষ্ট হতে থাকে। এমন সমস্যা যদি আপনার সাথেও ঘটে, তাহলে আপনি চাইলে কিছু প্রতিকার অবলম্বন করতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই প্রতিকারগুলি অবলম্বন করলে যে কোনো ব্যক্তির বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। এর সাহায্যে মানুষ সুখ, সমৃদ্ধি ও সম্পদ লাভ করে। আসুন জেনে নেওয়া যাক, পরিবারে উন্নতি পেতে কি করা উচিত। এক, পরিবারের উন্নতির জন্য একটি কাঁচের পাত্রে মোটা লবণ রেখে তার উপরে 4-5টি লবঙ্গ রাখুন। এরপর এই বাটিটি ঘরের যে কোনো কোণে রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে অর্থের প্রবাহ শুরু হবে এবং ঘরে দেবী দেবতাদের আশীর্বাদ থাকবে। এছাড়া বাস্তুমতে নুন, জল এবং লবঙ্গ একত্রিত করে বাসস্থানের চারিদিকে ছড়িয়ে দিলে একটি সুন্দর গন্ধ পাওয়া যায়, যা অশুভ শক্তিকে নাশ করে এবং শুভ শক্তির আগমন ঘটায়। নুন, জল এবং লবঙ্গের গন্ধ কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপযোগী ও গুরুত্বপূর্ণ। দুই, বৈদিক শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি ময়ূরের পালক রাখা হয়, তাহলে তার থেকে শুভ শক্তির সঞ্চার ঘটে। সুতরাং অশুভ শক্তি হইতে রেহাই পেতে আমাদের কর্মস্থলে বা বাসস্থানে আজ থেকে 5টি করে ময়ূরের পালক ব্যবহার করা উচিত। তিন, আপনি জেনে অবাক হবেন যে ডাস্টবিন কোথায় রাখা হয় তা আমাদের আর্থিক জীবনকেও প্রভাবিত করে। বাস্তু অনুসারে ডাস্টবিন বা গৃহস্থালির বর্জ্য বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে রাখা উচিত নয়, কারণ এই কোণে ময়লা রাখলে সম্পদের বিনাশ ঘটায়। চার, বাস্তু অনুসারে প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করা উচিত এবং বাড়ির চৌকাঠের পূজা করা উচিত। এর জন্য বাড়ির প্রধান গেটের চারপাশে স্বস্তিক তৈরি করুন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জল ছিটিয়ে দিন এবং এরপর একটি প্রদীপ জ্বালান। এটা বিশ্বাস করা হয় যে এতে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। পাঁচ, সম্পদ বৃদ্ধির জন্য হনুমান চালিসা পাঠ করুন। পাঁচ মঙ্গলবার একটি বট পাতায় আটার তৈরি একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে রাখুন এবং হনুমান চালিসা পাঠ করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান হনুমানের পূজা করলে ধন সম্পদের পথ খুলে যেতে শুরু করে। ছয়, খাবার খাওয়ার আগে অগ্নিদেবকে নিবেদন করুন। মনে করা হয় আগুনে রান্না করা খাবারের ওপর আগুনেরই প্রথম অধিকার। অগ্নি দেবতার কাছে খাদ্য নিবেদন করলে বাড়ির খাবারের ভাণ্ডার কখনো খালি হয় না। এর জন্য খাবার তৈরি হওয়ার পরে কাউকে পরিবেশন করার আগে কিছু অংশ বের করে প্রসাদ হিসাবে আগুনে নিবেদন করুন। এরপর পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করুন। সাত, হিন্দু ধর্মে অস্বস্থ গাছকে পূজনীয় বলে মনে করা হয়। শনিবার অস্বস্থ গাছে কালো তিল, কাঁচা দুধ, গঙ্গাজল, গুড় ও মধু তামা বা রূপার পাত্রে রেখে নিবেদন করুন। তারপর সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। প্রতি শনিবার এই কাজ করলে দুর্ভাগ্য দূর হবে। আট, সাধারণত সবাই পূজা ঘরে দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখেন, কিন্তু খুব কম মানুষই রান্নাঘরে দেবী লক্ষ্মীর ছবি রাখেন। আপনার বাড়ির বাজেট রান্নাঘরের সাথেই জড়িত, তাই রান্নাঘরেও দেবী লক্ষ্মীর ছবি রাখুন। এছাড়াও মা অন্নপূর্ণাকে খাদ্য ভাণ্ডারের দেবী বলা হয়। শাস্ত্র মতে যে বাড়িতে অন্নপূর্ণার আশীর্বাদ থাকে, সেখানে অন্ন ও অর্থের অভাব হয় না। অতএব মা লক্ষ্মীর সাথে আপনার রান্নাঘরে দেবী অন্নপূর্ণাকে স্থান দিন। প্রতিদিন সকাল সন্ধ্যা রান্নাঘরে এই দুই দেবীর পূজা করুন এবং ধূপ জ্বালান।
এতে আপনার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকবে এবং আপনি গৃহস্থালির বাজেট ও সঞ্চয় সাফল্য পাবেন। 9. কুকুর এসে দরজায় বসে থাকলে তাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার পরিবর্তে তাকে রুটি দেওয়া উচিত। এটি রাহু, কেতু এবং শনি এই তিনটি গ্রহের অশুভ প্রভাব দূর করে। এছাড়াও পিতৃপুরুষদেরও আশীর্বাদ পাওয়া যায় এবং গৃহে অন্ন অর্থ ও দেবী লক্ষ্মী অধিবাস করেন, অর্থাৎ আপনার উপার্জনে সমৃদ্ধি থাকে। 10. যে কোনো শুভ কাজে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটা বিশ্বাস করা হয়, বাড়িতে কর্পূর জ্বাললে বাস্তু দোষের পাশাপাশি নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। তাই সপ্তাহে একবার কর্পূর জ্বালান, এতে করে আরও পজিটিভ এনার্জি তৈরি হয়। 11. সন্ধ্যায় পূজা করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুইটি লবঙ্গ রাখুন। আপনি চাইলে প্রতিদিন প্রবেশদ্বারের দুপাশে বা এক পাশে এই প্রদীপ জ্বালাতে পারেন। এতে করে দেবদেবীর সাথে সাথে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, যা ঘরে উন্নতি নিয়ে আসে। 12. যখনই ঘরে রুটি বানাবেন, প্যান গরম হওয়ার পর তাতে কিছু দুধ ছিটিয়ে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে গরুকে প্রথম রুটি খাওয়ান। 13. পাখিদের প্রতিদিন শস্য খাওয়ানো খুব ভালো বলে মনে করা হয়। এতে রাশির যাবতীয় দোষ দূর হয়। এর সাথে জীবনে আসে উন্নতি, সুখ ও সমৃদ্ধি। 14. জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মী গৃহ ত্যাগ করেন এবং অলক্ষ্মী সেখানে বাস করেন এবং দারিদ্রতা তাকে ছাড়ে না। 15. আমাদের দৈনন্দিন জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর করতে আয়না খুবই গুরুত্বপূর্ণ, তবে আয়নার অবস্থান সঠিক হওয়া খুবই প্রয়োজন। আর সেই কারণেই আয়না এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায়। ভুল স্থানে আয়না রাখলে বিপরীত ফল হতে পারে। তবে বাড়িতে ভাঙা আয়না বা পারদ চটে যাওয়া আয়না রাখা উচিত নয়। সদর দরজার মুখোমুখি আয়না রাখা অশুভ। 16. ফেংশুই মতে কর্মস্থল এবং বাসস্থান দুই ক্ষেত্রেই প্রচণ্ড উপকারী উইন্ড চাইম। এর মাধ্যমে খুব দ্রুত নেগেটিভ এনার্জি অপসারিত হয়। এছাড়া বাড়িতে প্রতিদিন নিয়ম মেনে ঘণ্টা বাজিয়ে পুজো করতে পারেন, এর মাধ্যমে নেগেটিভ এনার্জি আমাদের জীবন থেকে দূরে সরে যায়। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি আপনার পরিবার এবং আপনার পিতা মাতা সুস্থ থাকুন।